গত 8ই জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়, যেখানে শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করার জন্য বলা হয়, যেখানে আপনারা অনেকে আপনাদের এনআইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়ে তথ্যটি সাবমিট করেছেন। আবার আমার মতো অনেক পাবলিক আছে যারা এগুলো বিষয়ে পাত্তাই দেয় না। তো যাই হোক, আপাতত সেই ভিডিওটি আমাদের কোনো কাজে লাগতেছে না। তো এখন চলুন দেখে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সামনে নতুন কি নোটিশ প্রকাশ করেছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পাবো একটি লেখা বাম থেকে ডান দিকে যাচ্ছে। তো চলুন এখন লেখাটি পড়ে দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী 18 বছরের ঊর্ধ্বে এবং কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ দায়িত্বে নিবন্ধিত হয়ে COVID-19 এর ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা নোটিশটি পড়ে বুঝতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন প্রদানের উদ্দেশ্যে যে দায়ভারটা নিছিল সেটি তাদের শরীর থেকে ঝেড়ে ফেলছে। তো এখন দেরি না করে বুদ্ধিমানের কাজ এটাই হবে যে আপনি নিজ দায়িত্বে আপনাদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে চলে যান এবং নিবন্ধন কাজ সম্পূর্ণ করে টিকা নিয়ে আসুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।